أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافةً بشيرًا ونذيرًا، وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء، وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم، فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار، أو كما قال عليه الصلاة والسلام: بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سمانيت مسلمين الكرام، الله سبحانه وتعالى অসংখ্য গণিত প্রশংসা, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, রবের পরিচয় জানার তৌফিক দিয়েছেন। সালাত ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব ও দানবের প্রতি রাসূল করে প্রেরণ করেছেন, মানুষকে তার রবের পরিচয় দেওয়ার জন্য, তার দিনের পরিচয় দেওয়ার জন্য, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবায়ে কেরাম সকলের উপর আল্লাহ তাআলার তরফ থেকে শান্তি বর্ষিত হোক। কিয়ামত পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তথা সালফে সালিহিনের পদাঙ্ক অনুসরণ করবেন ইহসানের সঙ্গে, সকলের প্রতি সালাম বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, জলস্থলে চলার বাহন দিয়েছি এবং পবিত্র রিজিক দান করেছি, এবং আমি যা সৃষ্টি করেছি এর অধিকাংশের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মখলুক। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, এই মানুষই আবার নিকৃষ্ট। যেমন সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন وطورسينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। الله سبحانه وتعالى বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم, নিশ্চয় আমি মানুষকে উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। ثم رددناه أسفل سافلين, অতঃপর এই মানুষই সৃষ্টির নিকৃষ্টে, এই মানুষকে এই সৃষ্টির নিকৃষ্ট স্তরে পৌঁছে দিয়েছি। তবে আল্লাহ তাআলা বলেন, তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা নিকৃষ্ট নয়। তো মানুষ শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, ইমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ইমান এবং নেক আমল বিহীন মানুষ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং নেক আমল সম্পাদন করেছে এবং একে অন্যকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। আমরা জানি, আমরা অনেকেই বলে থাকি যে মানুষ আশরাফুল মখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু শর্ত হলো এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ তার রবকে চিনতে হবে, নতুবা যে তার রবকে চিনে না, স্রষ্টাকে চিনে না, সে শ্রেষ্ঠ হতে পারে না। মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য, তার জন্য জরুরি হলো ইলম অর্জন করা। ওই ইলম, যে ইলমের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিচয় লাভ করা যায়, মানুষ নিজের রবের পরিচয় লাভ করতে পারে যে ইলম দ্বারা, সেই ইলম অর্জন করা দরকার। মানুষ নিজের দীন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, দীন সম্পর্কে জানতে পারে, সেই ইলম অর্জন করা মানুষের জন্য জরুরি। আর জরুরি মানুষের জন্য যে এই দীনের বাহক, এই কোরআনের বাহক, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে রাসূল করে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, রব সম্পর্কে জানা, দীন সম্পর্কে জানা এবং রাসূল সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। কারণ এই তিনটি জিনিস, এই তিনটি ইলম খুবই জরুরি। এমনকি মানুষ মারা যাওয়ার পর খবরের মধ্যে থাকে যে সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা হবে, এর মধ্যে এই তিনটি সওয়াল উল্লেখযোগ্য। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কবরে রাখা হয় মুর্দাকে, আর তার সঙ্গী সাথী যখন চলে আসে, তখন দুজন ফেরেশতা আসেন,
আসিয়া তাকে প্রশ্ন করেন, মার রব্বুকা, তোমার রব কে? তারপরে প্রশ্ন করেন, ওমা দীনুকা, তোমার দীন কি, ধর্ম কি? তারপরে প্রশ্ন করেন, ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তিনি কে যাকে তোমাদের দিকে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছিল? কাজেই এই তিনটি প্রশ্নের উত্তর জানা, এই তিনটির প্রশ্নের উত্তর হল করা আমাদের জন্য খুবই জরুরি, রব সম্পর্কে জানা জরুরি। যেমন ইসলামের প্রথম বাণী, কোরআনের প্রথম বাণী, প্রথম আয়াত যা নাজিল হয়েছে হেরার গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়তে বলা হয়েছে রবের নামে যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, পড়ো তোমার রবের নামে, ইকরা পড়ো তুমি, ওয়ারাব্বুকাল আকরাম, তোমার প্রভু অতি দয়ালু। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে ওইসব জিনিস যা সে জানত না। এই পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। মানুষের দায়িত্ব হলো তার রবকে চিনা, সৃষ্টিকর্তাকে চিনা যিনি তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মুমিনুনের 12, 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فتبارك الله احسن الخالقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, অতঃপর তাকে স্থাপন করেছি সংরক্ষিত আধারে শুক্রবিন্দু রূপে, অতঃপর ওই শুক্রবিন্দুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি, অতঃপর জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, অতঃপর এই মাংসপিণ্ড থেকে তাকে তার অস্থি হাড় সৃষ্টি করেছি, অতঃপর এই হাড়কে অস্থিকে মাংস দিয়ে গুষ্ঠ দিয়ে আবৃত করেছি, ডেকেছি। অতঃপর আল্লাহ তাআলা বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর তাকে এক বিশেষ সৃষ্টি দান করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতএব কতই বরকতময় আল্লাহ, সৃষ্টিকারীদের মধ্যে সবচেয়ে উত্তম স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই আয়াতে যে মানুষকে প্রথমে সৃষ্টি করেছি মাটি থেকে, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তারপরে সৃষ্টি করেছি এই মানুষকে শুক্রবিন্দু থেকে, এই শুক্রবিন্দু তার মায়ের রেহেমে,
জরায়ুতে স্থান লাভ করেছে। এই শুক্রবিন্দ 40 দিন পর জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে, আরও 40 দিন পর এটা মাংসপিণ্ডিতে মাংসে পরিণত হয়েছে, আরও 40 দিন পর সেটা হাড় এবং অস্থি তৈরি হয়েছে, হাড্ডি তৈরি হয়েছে, তার শরীরের দেহ তৈরি হয়েছে। তারপর এই হাড্ডিকে গোষ্ঠের দ্বারা আবৃত করা হয়েছে, তার যখন দেহ তৈরি করা হয়ে গেছে, অতপর আল্লাহ তাআলা বলেন আমি অন্য আরেক সৃষ্টি করেছি তাকে অভিনবভাবে, মানে তাকে রূহ দান করেছি। আর আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আর কতই না বরকতময় আল্লাহ তাআলা যিনি উত্তম কারিগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিন যেই সূরাকে সূরা গাফির বলা হয়, সেই সূরার 867 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাহ সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا شُيُوخًا وَمِنكُم مَّن يُتَوَفَّى مِن قَبْلُ وَلِتَبْلُغُوا أَجَلًا مُّسَمًّى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ الله تعالى বলেন তিনি আল্লাহ তোমাদের প্রভু, খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতপর মিন নুতফাতিন শুক্রবিন্দু থেকে, অতপর রক্ত পিণ্ড থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, অতপর তোমাদেরকে ভূমিষ্ঠ করেছেন তোমাদের মায়ের পেট থেকে শিশু হিসাবে, তিফলা মানে শিশু। আল্লাহ তাআলা বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতপর তোমরা যৌবনে পদার্পণ করো, সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতপর তোমরা বার্ধক্যে উপনীত হও, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আর তোমাদের মধ্যে অনেক এমন আছে যারা এর আগেই মৃত্যুবরণ করে, যৌবনে পদার্পণ করার আগে, বার্ধক্যে উপনীত হওয়ার আগেই তারা মরে যায়। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদেরকে আমি নির্দিষ্ট সময়সীমায় পৌঁছাই যার জন্য যতটুকু হায়াত নির্ধারণ করে রেখেছি, ওয়ালা আল্লাকুম তাকিলুন, এবং যেন তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, খালিক, কতই না উত্তমভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون يخلقكم في بطون أمهاتكم سورة الزمر 6 نمبر آية الله تعالى বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটে, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত, ক্রমান্বয়ে একের পর এক সৃষ্টি থেকে অন্য সৃষ্টিতে তিনটি অন্ধকারে, শুক্রবিন্দু থেকে জমাট বাঁধা রক্ত, তারপরে গুস্ত, তারপরে হাড়, তারপরে পূর্ণ দেহ, তারপরে রূহ সৃষ্টি করেছেন, রূহ দান করেছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো কারিগর, এমন কারিগর যে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মায়ের পেটে তিনটি অন্ধকারের ভিতরে। মানুষ অনেক কিছু বানাইতে পারে, কারিগরি করে, কলকারখানা আবিষ্কার করে, এইসব করে, যত কাজ মানুষে করে সব কিছু আলোতে করে, অন্ধকারে নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এমন এক কারিগর, কারিগরদের কারিগর আমি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের মায়ের পেটের ভিতরে তিনটি অন্ধকারের ভিতরে, ফি যুলুমাতিন সালাস,
তিনটি অন্ধকারের ভিতরে, যেখানে কোনো শিল্পী কোনো কারিগর কাজ করার কোনো সাহসই পায় না, কোনো কাজ করার কোনো পরিকল্পনাই করতে পারে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি অন্ধকারের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। একটি হলো মায়ের পেটের অন্ধকার, তারপরে হলো জরায়ুর অন্ধকার, গর্ভাশয়ের অন্ধকার, তারপরে হলো ঝিল্লির অন্ধকার, যে ঝিল্লি বাচ্চাকে ডেকে রাখে। তিনটি অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের আকৃতির সৃষ্টি করেছেন, রূপ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আকৃতি অঙ্কন করেছেন আর উত্তমভাবে অঙ্কন করেছেন, উত্তম আকৃতি দিয়েছেন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আকৃতি দিয়েছেন, সৃষ্টির অন্য কাউকে এই আকৃতি দান করেননি, আর মানুষকে এমনভাবে কৌশলে সৃষ্টি করেছেন, এক মানুষের চেহারার সঙ্গে আরেক মানুষের চেহারার মিলে না, এমনকি আঙ্গুলের ছাপ পর্যন্ত মিলে না, এমন কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের প্রভু, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এইভাবে, তিনিই তো আল্লাহ তোমাদের প্রভু। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের প্রভু, লাহুল মুলকু, রাজত্বি তারি, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, ফা আন্না তুসরাফুন, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ, কোথায় ঘুরে বেড়াচ্ছ, কোন দিকে তোমরা উল্টো পথে ফিরে যাচ্ছ, আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর ইবাদত করছো কেন, এই দয়াময় রব প্রভু সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল মুমিন এর 62 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না আল্লাহা লাযূ ফাযলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফা আন্না তুফাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাতকে, যেন তোমরা তা বিশ্রাম করতে পারো, শান্তি লাভ করতে পারো, ওয়ান নাহারা মুবসিরা, আর দিনকে করেছেন এমনভাবে যেন তোমরা দেখতে পারো, কাজকর্ম করতে পারো, রুজি রোজগার করতে পারো। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপর অনুগ্রহ পরায়ণ, অনেক অনুগ্রহ করেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা বলেন এরপর, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের প্রভু, খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা, তিনি শুধু তোমাদেরকেই সৃষ্টি করেননি, শুধু রাত দিন সৃষ্টি করেননি, সব কিছুর স্রষ্টা তিনি, লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত, ফা আন্না তুফাকুন, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাখখারাতিন বিআমরিহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহকে এবং জমিনকে 6 দিনে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আরশে সমাসীন হয়েছেন, আরশে সমুন্নত হয়েছেন, যুগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা, তিনি দিনকে আবৃত করে দিয়েছেন রাত দিয়ে, আর রাত দিনের পিছনে ছুটছে,
দ্রুত গতিতে, ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহ, আর চন্দ্র এবং নক্ষত্র, সূর্য চন্দ্র এবং নক্ষত্র রাজি সব কিছুই আল্লাহর অধীনে। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তারই আর ব্যবস্থাপনাও তারই। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ যিনি রাব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি কোরআনের বহু আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের অনুগ্রহরাজি প্রকাশ করেছেন। তিনি সূরা জুমারের 62 এবং 63 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর স্রষ্টা, সমস্ত বস্তুসমূহের স্রষ্টা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সমস্ত জিনিসের, সমস্ত বস্তু সামগ্রীর দায়িত্বশীল, সব কিছুর দায়িত্বশীল তিনি। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাবিসমূহ তারই হাতে, তারই জন্য। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। রব হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে। যিনি রব হবেন, প্রভু প্রতিপালক হবেন, তার জন্য চারটি শর্ত আছে। এক নম্বর শর্ত হলো তিনি সৃষ্টিকর্তা হতে হবে, খালিক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা। দুই নম্বর শর্ত হলো তিনি মালিক হতে হবে, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানসমূহে জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা আল্লাহর। আর তিন নম্বর শর্ত হলো যিনি রব হবেন, তার জন্য তিন নম্বর শর্ত হলো রাজ্জাক হতে হবে, সৃষ্টিকে রিজিক দিতে হবে। আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যাল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা, শক্তিধর। আর চার নম্বর শর্ত হইল মুদাব্বির হতে হবে, ব্যবস্থাপক হতে হবে। কোরআনে করিমে আল্লাহ তাআলা বেশ কয়েক জায়গায় বলেছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ তাআলা যাবতীয় যা সব কিছুর ব্যবস্থাপনা করেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, যেমন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তারই, ব্যবস্থাপনাও তারই। সূরা ইউনুসের 31 এবং 32 নম্বর আয়াতেও এইসব কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, মালিক, রাজ্জাক, মুদাব্বির, সেই হিসাবে তিনি আমাদের রব। তিনি ছাড়া আর কোনো রব নেই, আর কোনো সৃষ্টিকর্তা নেই, আর কোনো মালিক নেই, আর কোনো রাজ্জাক, রিজিকদাতা নেই, আর কোনো ব্যবস্থাপক নেই। এইসব কথা এমন জরুরি এবং গুরুত্বপূর্ণ যে এগুলো তাওহীদের রুবুবিয়তের অন্তর্ভুক্ত। তাওহীদ তিন ভাগে বিভক্ত, তিন প্রকারে। এর মধ্যে প্রথম প্রকার হলো তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়তের মধ্যে রব হিসাবে আল্লাহকে এক জানা। এই রব হিসাবে এক জানা, এটা এত জরুরি যে এটা ছাড়া অন্যান্য তাওহীদ পরিপূর্ণ হতে পারে না। আর এটাই এত গুরুত্বপূর্ণ তাওহীদ যে এটাকে মক্কার কাফিররা পর্যন্ত অস্বীকার করার সাহস পায়নি। মক্কার কাফির মুশরিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, ওইসব কাফির কুফফাররা পর্যন্ত আল্লাহ তাআলা যে রব এটাকে অস্বীকার করার কোনো সাহস পায়নি। সূরা ইউনুসের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمْ مَنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبُصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ
ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون الله سبحانه وتعالى بولين আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, কাফির মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, কে তোমাদেরকে রিজিক দান করেন আসমানসমূহ থেকে, আসমান থেকে এবং জমিন থেকে? আর জিজ্ঞাসা করুন কে তোমাদের কান এবং চোখের মালিক? জিজ্ঞাসা করুন কে জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করেন, কে সৃষ্টি করেন? আর জিজ্ঞাসা করুন ওমান ইউদাব্বিরুল আমর, কে ব্যবস্থাপনা করেন আসমান জমিন সব কিছুর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কার হাতে? فَسَيَقُولُونَ اللَّهِ তারা অবশ্যই বলবে আল্লাহ, খালিক মালিক রাজ্জাক মুদাব্বির আল্লাহ, এই কথা আরবের মুশরিকরা অস্বীকার করত। আল্লাহ তাআলা বলেন فَقُلْ أَفَلَا تَتَّقُونَ, আপনি বলুন অথবা আপনি বলুন তোমরা কি ভয় করবে না? তোমরা আল্লাহকে রব স্বীকার করার পরও আল্লাহর আল্লাহকে বাদ দিয়ে তোমরা করছো, এই ব্যাপারে শিরিক যে করছো, এই শিরিক করার ব্যাপারে আল্লাহকে কি ভয় করবে না, শিরিক থেকে বাঁচবে না তোমরা? আল্লাহ তাআলা বলতেছেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, যিনি এইসব করেন, যিনি রিজিক দান করেন, যিনি কান ও চোখের মালিক, যিনি মৃতকে জীবিত থেকে, জীবিতকে মৃত থেকে বের করেন, যিনি ব্যবস্থাপনা করেন, তিনিই প্রকৃত রব। ফাযালিকুমুল্লাহু, তিনি আল্লাহ, রাব্বুকুমুল হক, তোমাদের সত্যিকারের প্রভু। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, আর হকের পরে কি বাকি থাকে গুমরাহী ছাড়া, পথভ্রষ্টতা তারা। যখন আল্লাহ তোমাদের রব, তখন আল্লাহকেই ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হলো গুমরাহী, স্পষ্ট গুমরাহী। ফান্না তুসরাফুন, আল্লাহ তাআলা বলেন কোথায় তোমরা ঘুরাচ্ছ, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ, কোথায় ফিরে যাচ্ছ আল্লাহকে বাদ দিয়ে? লক্ষণীয় বিষয় হলো যে মক্কার কাফির মুশরিকরা আল্লাহকে রব স্বীকার করত। কোরআনে এই কথার প্রমাণ সূরা ইউনুসের 31-32 আয়াতে, আরও অনেক আয়াতে, সূরা কাসাসের 88 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত এই সময় আয়াতে বলা হয়েছে যে তারা আল্লাহকে রব স্বীকার করত। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নিজেকে হক্কানি দাবি করি, তারপরও দেখা যায় আমরা আল্লাহকে রব স্বীকার করি না। রবের ক্ষেত্রে, তাওহীদের রুবুবিয়তের ক্ষেত্রে আমরা গাইরুল্লাহকে শরিক করি। অনেক মানুষ এমন আছেন যারা কুতুবে বিশ্বাস করেন, তারা বলেন কুতুবে বিশ্ব পরিচালনা করে, বিশ্বের মধ্যে সবসময় সাতজন কুতুব থাকেন, এই কুতুবদের আন্ডারে বিশ্ব পরিচালিত হয়, প্রত্যেক শহরে শহরে তাদের আন্ডারে অধীনে শহর কুতুব থাকেন, তাদেরকে শহর কুতুব বলা হয়, এই শহর কুতুবদের ইচ্ছায় ইশারায় শহর পরিচালিত হয়, উত্থান পতন, শহরের উত্থান পতন, উন্নতি অবনতি, রোদ বৃষ্টি, শীত গরম সব কিছু তাদের নিয়ন্ত্রণে, বলেন নাউজুবিল্লাহ। যারা এইসব বিশ্বাস করে, অনেক আছে শহরে পৌঁছার পরে গাড়ি থেকে নামার পরেই শহর শহর আসসালামু আলাইকুম বলে, জিজ্ঞাসা করা হয় তুমি কাকে সালাম করলে, বলে এই শহরের কুতুবকে সালাম করলাম। অনেক আছেন নির্বাচন আসলেই তারা শহর কুতুব খুঁজেন, মনোনয়নপত্র দাখিলের সময় তারা শহর কুতুব খুঁজেন, বুঝেন যে শহর কুতুবের ইশারা ছাড়া তো আমি পাশ করব না, শহর কুতুব খুঁজেন। বড় কোনো উদ্দেশ্য হলে শহর কুতুব তারা খুঁজেন, শহরে যখন গণ্ডগোল চলতে থাকে তখন মনে করেন যে শহর কুতুবের সমস্যা হচ্ছে। এই আকিদা ইসলামী আকিদা নয়। ফিরুজুল লুগাত নামে একটি লুগাত, সেটা দেওবন্দ থেকে প্রকাশিত, ওই ফিরুজুল লুগাতের মধ্যে কুতুব শব্দের অর্থ লিখেছেন, কুতুব এর অর্থ লিখেছেন ওহ কিলে জিস পর চাক্কি গুমতা হে, উর্দু ভাষায় লেখা, ওই কুতুব বলা হয় ওই লোহাকে যার উপর ভিত্তি করে চাকা ঘুরে। মুসলমানো কে আকিদা মে ওই বলি জিসকি জিম্মা পর কিসি বস্তি ইয়া এলাকা কা ইন্তজাম সপুর্দ হো,
লেখছে যে মুসলমানদের আকিদা মতে কুতুব বলা হয়, মুসলমানদের পরিভাষায় কুতুব বলা হয় ওই ওলিকে যেই ওলির জিম্মায় কোনো এলাকা বা বস্তির দায়িত্ব সপোর্ট করা আছে, দায়িত্ব ন্যস্ত করা আছে যেই ওলির উপর। এটা কি মুসলমানের আকিদা? এটা তো আরবের মুশ্রিকের আকিদাও নয়, এটা আরবের মুশ্রিকের আকিদাও নয়, এটা এতই জঘন্য আকিদা, এটা মুসলমানের আকিদা হবে দূরের কথা, এটা আরবের মুশ্রিকের আকিদাও নয়। আরবের মুশ্রিককে যদি জিজ্ঞাসা করা হয় তো ওমাই ইউদাব্বিরুল আমর, কে ব্যবস্থাপনা করেন, কে পরিচালনা করেন, কার ইশারায় দুনিয়া পরিচালিত হয়, তারা বলতো ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহর পরিচালনায়, তিনি হলেন আল্লাহ যিনি পরিচালনা করেন। আর তারা বিশ্বাস করে কুতুবে পরিচালনা করে শহর গ্রাম বিশ্ব। তো এইসব মুসলমান এরা কি সত্যি মুসলমান? এরা মুসলমান হবে কীভাবে যখন এরা রবকে চিনে নাই, তৌহিদের রুবিয়ত তাদের নাই? এরা মুসলমান হতে পারে না, এদের আকিদা ইসলামী আকিদা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহর উপর বিশ্বাসী অধিকাংশই মুশরিক, আল্লাহ বিশ্বাস করা সত্ত্বেও তারা অধিকাংশই কি মুশরিক, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। অনেকে মনে করেন যে আল্লাহ বিশ্বাস করার পর মানুষ আর মুশরিক হতে পারে না, আল্লাহ বিশ্বাস করার পরও মানুষ মুশরিক হতে পারে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে। এই শিরিক এটা হলো তৌহিদের রুবিয়তের মধ্যে শিরিক, রবের ক্ষেত্রে শিরিক, জঘন্যতম শিরিক। এই শিরিক কখনো মাফ করা হয় না, এই শিরিক নিয়ে যদি কেউ মারা যায় তাকে মাফ করা হয় না। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, নিশ্চয় যে শিরিক করবে আল্লাহর সাথে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেন আর জাহান্নাম বাধ্যতামূলক করে দেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহাপাপ। আর কোরআনে করিমে আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার প্রতি ওহী করা হচ্ছে আর আপনার পূর্ববর্তী নবী রাসূলের প্রতি ওহী কথা ওহী করা হয়েছিল, লাইন আশরাকতা যদি আপনি শিরিক করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমল অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন, নবী রাসূল শিরিক করেন, তবুও তাদের রক্ষা নাই। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম একত্রে উল্লেখ করার পর তিনখানা আয়াতের মধ্যে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করত তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। নবী রাসূলের শিরিক করলে ও রক্ষা নাই, তাহলে আমাদের রক্ষা হবে কোত্থেকে? এই জন্য শিরিক থেকে দূরে থাকতে হবে, শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ সকল তোমরা ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এইভাবে যা উল্লেখ করা হলো এতক্ষণ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে আদেশ দিয়েছেন, একটি আদেশ করার জন্য আরেকটি না করার জন্য, একটি ইতিবাচক একটি নেতিবাচক। উবুদুল ইয়া আইয়ুহান্নাস উবুদুল্লাহ, ইয়া আইয়ুহান্নাস হে মানুষ সকল আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইবাদত করো আল্লাহর, শরীক করে নিও আল্লাহর সাথে কাউকে।
এই দুটি আদেশ যারা পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, তখন তিনি ওনার সওয়ারির পিছনে বসা ছিলেন, বললেন, হে মুআয, তুমি জানো আল্লাহর অধিকার বান্দার উপর কি আর বান্দার অধিকার আল্লাহর উপর কি? মুআয বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর অধিকার হলো মানুষের উপর, বান্দার উপর, যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর বান্দার অধিকার আল্লাহর উপর কি? মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে তাহলে আল্লাহ তাআলা তাকে আযাব থেকে মুক্ত রাখবেন। আযাব থেকে মুক্ত থাকার অধিকার মানুষের যদি সে শিরিক না করে, আল্লাহর ইবাদত করবেন, এটা আল্লাহর অধিকার। আর আমাদের অধিকার আল্লাহর উপর কি? যে আমরা যদি শিরিক না করি তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে, তাওহিদকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহিদ বুঝার, শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإني أوصيكم ونفسي أولا بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أيها الإخوان أمرنا بالصلاة والسلام على النبي المحترم حيث قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فصل وسلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم امطر شابيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار وعمر الفاروق قامع أساس الكفار وعثمان ذي النورين كامل الحياء والوقار وعلي المرتضى أسد الله الجبار رضوان الله عليهم أجمعين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا هي أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا
واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر ونسألك الدرجات العلا في الجنة اللهم إنا نسألك الجنة جنتك الفردوس ونعوذ بك من النار يا خالق الجنة والنار اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأهم وأكبر واقم الصلاة